নতুন নতুন সকল স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য। বর্তমানে কাছাকাছি রেঞ্জের মধ্যে রয়েছে স্যামসাং এর রিসেন্টলি লঞ্চ করা দুটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M20 এবং স্যামসাং গ্যালাক্সি M30। যারা স্যামসাং এর এই ডিভাইসগুলোর মধ্যে যে কোনো একটা নিতে চাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন ডিভাইসটি আপনি নেবেন, স্যামসাং গ্যালাক্সি M20 নাকি স্যামসাং গ্যালাক্সি M30, তাদের জন্যই আজকের এই ভিডিও। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। তো আজকে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M20 এবং স্যামসাং গ্যালাক্সি M30 এই দুটি স্মার্টফোন সম্পর্কে। প্রায় কাছাকাছি প্রাইস রেঞ্জের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হতে চলেছে? আর ইউ এক্সাইটেড টু নো অ্যাবাউট দ্যাট? সো লেটস গেট স্টার্টেড। প্রথমে কথা বলবো এই স্মার্টফোন দুটির ডিজাইন, লুক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইন, লুক এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে M20 এবং M30 এই স্মার্টফোন দুটি প্রায় একই রকমই বলা যায়, কারণ দুটি স্মার্টফোনেই একই রকমের প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি। এছাড়াও এর পেছনে থাকা ক্যামেরাগুলো ভার্টিক্যাল শেপ এবং এর ফ্রন্ট প্যানেলের দেওয়া ইনফিনিটি ইউ শেপ নচ, যা স্মার্টফোন দুটিকে প্রায় একই রকমের লুক প্রদান করে। তবে স্যামসাং গ্যালাক্সি M20-তে পেছনে ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরা এবং স্যামসাং গ্যালাক্সি M30-তে ব্যবহার করা হয়েছে তিনটি ক্যামেরা, যা এখানে একটি বড় ধরনের চেঞ্জেস দেখা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি M20 এবং M30-র মধ্যে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, USB টাইপ সি পোর্ট, হেডফোন জ্যাক, ডুয়েল 4G সিম এবং এক্সট্রা SD কার্ড ব্যবহার করার সুবিধা, যা M20 এবং M30 উভয়তে একই রকম রয়েছে। প্রথমে কথা বলা যাক M20 এবং M30 এর ডিসপ্লে সম্পর্কে। ডিসপ্লে সেকশনে M20-তে ব্যবহার করা হয়েছিল 6.3 ইঞ্চি ফুল HD প্লাস রেজুলেশনের IPS প্যানেলের একটি TFT ডিসপ্লে, আর অপর দিকে স্যামসাং গ্যালাক্সি M30-তে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি ফুল HD প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। যেখানে M20 থেকে M30 এই স্মার্টফোনটিতে ডিসপ্লে সেকশনে অনেক বড় ধরনের একটি চেঞ্জেস হয়েছে। এছাড়াও M20 এবং M30 উভয় স্মার্টফোন দুটিতেই ব্যবহার করা হয়েছিল ডিসপ্লে সেকশনে ইনফিনিটি ইউ শেপ নচ, আর এই নচের মধ্যে M20-তে ব্যবহার করা হয়েছিল 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা, যেখানে গ্যালাক্সি M30-তে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা। আর অপরদিকে গ্যালাক্সি M20-তে ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছিল পেছনে দুটি ক্যামেরা এবং স্যামসাং গ্যালাক্সি M30-তে ব্যবহার করা হয়েছে পেছনে তিনটি ক্যামেরা। গ্যালাক্সি M20 এর পেছনে থাকা দুটি ক্যামেরার প্রথমটি ছিল 13 মেগাপিক্সেলের একটি নর্মাল লেন্সযুক্ত ক্যামেরা এবং দ্বিতীয়টি ছিল 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত ক্যামেরা। আর গ্যালাক্সি M30-তে পেছনে ব্যবহার করা হয়েছে তিনটি ক্যামেরা, প্রথমটি হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি নর্মাল লেন্সযুক্ত ক্যামেরা এবং দ্বিতীয়টি হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল যুক্ত ক্যামেরা এবং তৃতীয় ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর যুক্ত ক্যামেরা। সো বোঝা যাচ্ছে ক্যামেরা সেকশনেও স্যামসাং গ্যালাক্সি M20 থেকে স্যামসাং গ্যালাক্সি M30 অনেকটাই এগিয়ে রয়েছে। স্যামসাং গ্যালাক্সি M20-তে ব্যাটারি সেকশনে ছিল 5000 mAh-এর একটি বিগ ব্যাটারি উইথ কুইক চার্জ 3.0 সাপোর্ট এবং বক্সের সাথেই দেওয়া হয়েছিল একটি 15 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। এখানে স্যামসাং গ্যালাক্সি M30-তেও এটু দেট সেম, সো ব্যাটারি সেকশন নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। এবার কথা বলা যাক এই স্মার্টফোন দুটির পারফরমেন্স সম্পর্কে। গ্যালাক্সি M20 এবং M30 উভয় স্মার্টফোন দুটিতেই প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর এক্সিনোস 7904 এই প্রসেসরটি। এটি হচ্ছে 12 ন্যানোমিটার তৈরি একটি অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটি সম্পর্কে কথা বলতে গেলে বলা যায় এটি হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগনের 625-এর সাথে তুলনা করা যায়। তবে গেমিং এবং এর পারফরমেন্সের দিক থেকে স্ন্যাপড্রাগনের 625 প্রসেসরটি এটার চাইতে আরও বেটার পারফরমেন্স করবে, কারণ এর জিপিও চাইতে স্ন্যাপড্রাগনের 625 এর জিপিও আরও বেশি শক্তিশালী। আরও বিস্তারিত এই প্রসেসর সম্পর্কে জানতে অবশ্যই একটি রিভিউ দেখে নেবেন। প্রসেসরের পাশাপাশি M20-তে ছিল 3GB র্যাম, 32GB স্টোরেজ এবং 4GB র্যাম, 64GB স্টোরেজের দুটি ভ্যারিয়েন্ট এবং গ্যালাক্সি M30-তে রয়েছে 4GB র্যাম, 64GB স্টোরেজ এবং 6GB র্যাম, 128GB স্টোরেজের দুটি ভ্যারিয়েন্ট। বর্তমানে ইন্ডিয়ার বাজারে M20 এবং M30 এই স্মার্টফোন দুটির 464 ভার্সনটির প্রাইস হচ্ছে 14,999 ইন্ডিয়ান রুপি। সো আমার মতে এই প্রাইজের মধ্যে যারা M20 নিতে চাচ্ছেন তারা M20 না নিয়ে M30টি নিয়ে নিন। এর কারণ হচ্ছে একই প্রাইজের মধ্যে M20 থেকে M30-তে পাচ্ছেন অ্যামোলেডের স্ক্রিন এবং ফ্রন্ট ক্যামেরায় পাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং পেছনে পাচ্ছেন তিনটি রিয়ার ক্যামেরা, আর বাকি চয়েস ইজ ইয়োর্স। এই ছিল স্যামসাং গ্যালাক্সি M20 এবং M30 এর মধ্যে একটি ছোটোখাটো কম্পারিজন ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই একই প্রাইস রেঞ্জের মধ্যে আপনার জন্য M20 থেকে M30 স্মার্টফোনটি ওয়ে বেটার হবে। তাই যারা এই প্রাইস রেঞ্জের মধ্যে গ্যালাক্সি M20 স্মার্টফোনটি নেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন তারা M20 না নিয়ে কিছুদিন ওয়েট করে গ্যালাক্সি M30 স্মার্টফোনটি নিতে পারেন।
আশা করছি আজকে আমার এই ভিডিওটি আপনার কিছুটা হলেও ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, এবং ভবিষ্যতে আরও নতুন নতুন সকল স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে প্রেস করে রাখুন সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য। সো গুড বাই, সি ইউ সুন।